Assalamualaikum everyone. Thankfully, আমার চ্যানেলে যে প্রবলেমটা হয়েছিল সেটা এখন সর্ট আউট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এই ড্রামার প্রথমেই আমরা সুজেন আর মিস্টার লিকে দেখি। সুজেন তো এখানে বলছিল যে আমি ভাবতেও পারিনি যে একদিনের ব্যবধানে আমি মিস্টার লিকে বিয়ে করে নিব। আর তখনই সে তার ড্যাডের কথা মনে করতে থাকে, যেখানে তো তার ড্যাড তাকে ফোর্স করছিল মিস্টার লিকে বিয়ে করার জন্য। সে তাকে মানা করলেও সে বলে দেয় যে তোমাকে বিয়ে করতেই হবে, আর যেহেতু গ্র্যান্ডমম এখন অসুস্থ তাই এটাই সুযোগ তোমার তাকে বিয়ে করার জন্য, নয়তো আমাদের কোম্পানি ডুবে যাবে। আর কোম্পানির জন্য এই বিয়েটাই সে করেছে। এখানে আমরা মিস্টার লিকে দেখি, সে বলে যে আমার প্রেমে কখনোই পড়ো না, কারণ এটা জাস্ট একটি বিজনেস ডিল, আর দু বছরের মধ্যে তোমাদের কোম্পানি যত প্রফিট করার করে নাও, কারণ এরপর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে। আর এই কন্ট্রাক্টগুলো মনে রেখো, নয়তো আবার ভুলে যেও না যে আমি তোমার হাজবেন্ড। এটা বলেই সেখান থেকে চলে যায়। আর সেখান থেকেই আমরা দুই মাস পরের সিন দেখি, যেখানে তো সুজেন একটি হোটেলে এসেছিল তার ড্যাডের দেওয়া ঠিকানায়। কিন্তু সেখানেই আমরা হঠাৎ করে একটি রুম থেকে একটি ম্যানকে দেখি, সে তো টেনে তাকে রুমের ভিতরে নিয়ে যায়, যে আর কেউ না মিস্টার লি ছিল। কিন্তু অন্ধকারে এখানে সুজেন দেখতে পারেনি কে তার সাথে ছিল। লোকটি তো ড্রাঙ্ক ছিল, তাই সেখানেই তার সাথে ফোর্স করা স্টার্ট করে দেয়। সুজেন মানা করেছিল আর বলছিল যে আমি তো বিবাহিত, প্লিজ আমাকে ছেড়ে দিন। এখানে মিস্টার লি বলছিল যে আমি তোমার রেসপন্সিবিলিটি নিব। এখানে তার সাথেই নাইট স্পেন্ড করে ফেলে। সুজেন যখন চলে যাচ্ছিল, ভুলবশত তার হাত থেকে তার বেস্ট ফ্রেন্ড লিনের রিজিউমটা পড়ে গিয়েছিল। আমরা মিস্টার লিকে দেখি, সে যখন তার ঘুম থেকে ওঠে সে তার পাশে কাউকে দেখতে পায় না, কিন্তু তার অ্যাসিস্ট্যান্টকে কল করলে সে বলে দেয় যে আসলে জ্যাং ফ্যামিলি এই কাজটি করে সে আপনাকে ড্রাগ দিয়েছে। তখন সে বলে দেয় যে আমাদের কোম্পানির সাথে জ্যাং ফ্যামিলি যেই কানেকশন রয়েছে সব কিছুই তুমি ক্যান্সেল করে দাও। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আর কোনো কিছু পেয়েছেন যেটা দিয়ে আমরা বুঝতে পারবো মেয়েটিকে? তখনই তার পায়ের নিচে রিজিউমটা পড়ে আর সে এটাই দেখতে থাকে। আমরা এদিকে সুজেনকে দেখি, সে যখন তার বেস্ট ফ্রেন্ড লিনের বাসায় যায়, সে তো তাকে বলছিল যে তুমি কি আমার রিজিউমটা পড়েছো, তুমি প্লিজ আমার চাকরির ব্যবস্থা করে দাও, তুমি যে কোম্পানিতে রয়েছো। কিন্তু সে তার ঘাড়ে লাভ বাইট দেখে বুঝতে পেরে যায় যে সে তো অন্য কাজে ব্যস্ত ছিল। সেখানে একটু রাগ করলেও সুজেন বলে যে আসলে এগুলো ইচ্ছাকৃতভাবে হয়নি। আমরা সুজেনকে দেখি, সে যখন নেক্সট ডে কোম্পানিতে কাজে জয়েন করে, সেখানে এমপ্লয়ারা বলছিল যে আমাদের প্রেসিডেন্ট আজকে আসতে যাচ্ছে, তাও আবার দু বছর পর। আর তখনই সেখানে মিস্টার লিয়ের এন্ট্রি হয়। সেখানে তো সুজেন তাকে দেখে লুকানোর চেষ্টা করে আর মনে মনে ভাবে যে দুই বছর পর যে এভাবে লোকটির সাথে দেখা হয়ে যাবে কখনোই ভাবিনি। আর তার ডেস্কের মধ্যে মিস্টার লিয়ের পিকচার্সও দেওয়া ছিল। মিস্টার লি এটা নোটিস করে আর বলতে থাকে যে তুমি আবার কবে এখানে জয়েন করলে? সে বলে দেয় যে বস আমি নিউ জয়েন করেছি। তখন সে বলে দেয় যে তুমি কি বিবাহিত? আসলে তারা এরকম প্রিটেন্ড করছিল যে তারা কেউই কাউকে চেনে না, আর এমপ্লয়েরা সবাই ভাবতো যে মিস্টার লি অনেক রুড টাইপের, সে কোনো মেয়েকে পাত্তাও দেয় না আর অনেক বেশি অ্যারোগেন্ট ছিল। সুজেন তো সেখানে অনেক নর্মালি বলে দেয় যে হ্যাঁ আমি বিবাহিত। তখন সে বলে দেয় যে ঠিক আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট এখানে এসে বলে দেয় যে বসের কি পছন্দ না পছন্দ সব কিছুই মনে রাখবেন, এটা আপনার জন্য ভালো হবে। আমরা সুজেনকে দেখি, সে তো মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সব কিছুই নোট করে লিখছিল যে মিস্টার লি কী পছন্দ করে আর কে অপছন্দ করে। সে পারফিউম পছন্দ করে না, নিষেধ করে দেওয়া হয়েছে সে যেন কখনোই পারফিউম ইউজ না করে, আর সব সময় যেন তার কথা মতোই চলে। আর এটা সব কিছুই সে নোট করে নিয়েছিল। সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে আমাকেই কেন চুজ করা হয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে কারণ বস দেখেছে যে আপনি অনেস্ট, আর এমনিতেও আপনিও ওয়ার্কআউটও অনেক ভালোভাবেই করেন, অনেক হার্ডওয়ার্কিং। সুজেন যখন মিস্টার লি এর ক্যাবিনে যায় কাজের ব্যাপারে জিজ্ঞেস করার জন্য, মিস্টার লি তো তার অনেকটা ক্লোজ চলে আসে। সুজেন ভয় পেয়ে যায়, মিস্টার লি কি আমাকে চিনে ফেললো? তখনই সে তার অনেকটা ক্লোজ এসে বলে সে তাকে সরিয়ে দেয়। মিস্টার লি দূর থেকে বলে যে তুমি কি ভয় পেয়ে গেছো? তখন সুজেন বলে যে না, সবাই বলে যে আপনি নাকি অনেক অ্যারোগেন্ট, আর এমনিতেও তো আমি বিবাহিত। তখন মিস্টার লি বলে যে তুমি যদি বিবাহিতই হও তাহলে কোনো আইডলের ছবি কেন তোমার ডেস্কের উপর রেখে দিয়েছো? আসলে মিস্টার লি নিজের ছবি বুঝতে পারেনি, রিকগনাইজ করতে পারেনি যে এটা তারই ছবি ছিল। আর সেই সেখানে বলে যে আসলে এমনি এক একজনের এক এক রকম পছন্দ থাকে। তখন সে বলে যে তোমার না হাজবেন্ড রয়েছে? সে বলে দেয় যে আসলে আমার হাজবেন্ড দু বছর আগেই মারা গেছে, তাই এখন আমি আমার আইডলকে পছন্দ করি।
তখন মিস্টার লি বলে যে তোমার শরীর থেকে এরকম স্মেল কেন আসছে, অনেক উইয়ার টাইপের। সে বলতে থাকে যে কি একটু নিজেকে চেক করতে করতে বাহানা দিয়ে সেখান থেকে বের হয়ে আসে, কারণ সবাই মিস্টার লিকে অনেক ভয় পেত, এমনকি সুজেনও ভয় পাচ্ছিল। তখনই আবার তার ড্যাডটাকে কল করে আর বলতে থাকে যে মিস্টার লি আমাদের সাথে যে কন্ট্রাক্টগুলো ছিল সব কিছুই ক্যান্সেল করে দিয়েছে, আর তাকে বাড়িতেও ডেকে নেয় আর তাকে স্ল্যাপ করার বলে যে তুমি কোনো কাজেরই না, তোমাকে দিয়ে আমি কিছুই করাতে পারি না, তুমি জাস্ট আমার জন্য একটি টুল যেটা দিয়ে আমি সব কিছুই ম্যানেজ করতে পারবো, কিন্তু এবার কোনো কিছুই পারলাম না। সেটাতে অনেক কষ্ট পেয়ে যায় যে তার ড্যাডের জন্য কি আসলেই সে জাস্ট একটি টুল যেটা দিয়ে সে তার বিজনেসকে আরও গ্রো করার চেষ্টা করবে। সেইগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে কান্না করছিল আর যাচ্ছিল, দূর থেকে মিস্টার লিটা দেখে ফেলে। মিস্টার লি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে সে সেখানে কেন বসে কান্না করছে, তখন সে বলে দেয় যে হয়তো পার্সোনাল ব্যাপারও হতে পারে, এই বিষয়ে ইন্টারেস্টেড না হলেই ভালো। তখন মিস্টার লি জিজ্ঞেস করে যে সেই রাত্রে আমি যে মেয়েটির সাথে নাইট স্পেন্ড করেছিলাম তুমি কি তার ব্যাপারে ইনফরমেশন নিয়েছো? তার অ্যাসিস্ট্যান্ট বলে দেয় যে হ্যাঁ বস, সে এই বিল্ডিংয়ের মধ্যে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, অন্যদিকে আমরা লেনকে দেখি সে তো বসে বসে টিভি দেখছিল। তখনই সে নিউজে দেখে যে মিস্টার লি অ্যাব্রড থেকে চায়নাতে ফিরে এসেছে, আর তখনই সেখানে কলিং বেল বাজলে সে তো ডোর ওপেন করে মিস্টার লিকে দেখে। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল প্রথমত, কিন্তু যখন মিস্টার লি তার রিজিউমটা দেখিয়ে বলে যে এটা কি তোমার, তখন সে বলে যে হ্যাঁ আসলে এটা আমার। সে চাকরির কথা বলতেই নেবে, কিন্তু মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্ট বলে ফেলে যে আসলে সেদিন ভুলবশত মিস্টার লি আপনার সাথে নাইট স্পেন্ড করে ফেলেছে। তখন মেয়েটি ভাবে যে এই ভুলটা যেহেতু করেই ফেলেছে তাহলে আমি কেন না এটা ট্রাই করে ফেলি, এমনিতেও তো সে অনেক ধনী, তাকে ফাঁসিয়ে যেভাবেই হোক আমি ধনী হয়ে যেতে পারবো। তাই সে সেখানে নাটক করা স্টার্ট করে দেয়। মিস্টার লি তো এখানে তাকে একটি চেক দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে বলে যে মিস্টার লি আমি ভার্জিন ছিলাম আর আমার এই ফুল বডিটা আমি আমার হাজবেন্ডের জন্যই রেখে দিয়েছিলাম, কিন্তু আপনি সব কিছুই নষ্ট করে দিয়েছেন, আপনার আমার রেসপন্সিবিলিটি নিতে হবে। তখন মিস্টার লি বলে যে আমি অলরেডি বিবাহিত। তখন সে বলে দেয় যে এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকেও ছেড়ে দিতে রাজি রয়েছি, আপনি তো আমার এত বড় একটি ক্ষতি করে দিলেন। তখন মিস্টার লি আর কোনো ওয়ে না পেয়ে তাকে বলে দেয় যে ঠিক আছে তুমি আমার ম্যানশনে চলে এসো, তুমি সেখানেই থাকতে পারবে আর টাকা নিতে পারবে, এর বেশি কোনো কিছুই না। লিন তো এটাতেই রাজি হয়ে গিয়েছিল। মিস্টার লি চলে যাওয়ার পর আমরা একটু পরই সুজেনকে দেখি, কারণ সুজেন তার ফ্রেন্ড লিনের সাথেই থাকতো। এখানে সে তাকে সুজেনকে বলছিল যে আমি যদি আমার বয়ফ্রেন্ডের সাথে নতুন বাসায় শিফট করি। তখন সুজেন বলে যে তোমার আবার নতুন এমন কি বয়ফ্রেন্ড চলে আসলো যাকে আমি চিনি না। এটাতে আবার লিন একটু নার্ভাস হয়ে তার হাত থেকে গ্লাসটি পড়ে যায়। সুজেন এটি ক্লিন করতে থাকে আর বলে যে তুমি কি ঠিক আছো, কি হয়েছে সত্যি করে বলবে? সে বলে দেয় যে আচ্ছা এমন যদি হয় যে তুমি স্যাডেনলি যাকে পছন্দ করেছো তাকে আমারও পছন্দ হয়ে গেছে, তুমি কি তাকে আমাকে দিয়ে দিবে না? সুজেন তো নর্মালি হাসি ঠাট্টা ভেবে বলে দেয় যে হ্যাঁ অবশ্যই দিব, কেন দিব না, পৃথিবীতে কি ছেলের অভাব রয়েছে, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোমাকে সব কিছুই দিতে রাজি আছি। এখানে সে তাকে হাক করে, কিন্তু তার মাইন্ডে তো অন্য খারাপ চিন্তা ছিল। আমরা মিস্টার লিকে দেখি সে তো সুজেনকে নিয়ে একটি মিটিংয়ে গিয়েছিল। সুজেন অনেক সুইটলি সবাইকে ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছিল, আর ক্লায়েন্টটা বলছিল যে মিস্টার লি আপনার কাছে যে এত ভালো একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে এটা আমি কখনোই ভাবতে পারিনি, মেয়েটি কত সুইট। আর নিজের অ্যাসিস্ট্যান্টকে ইশারা দিয়ে বলে দেয় সুজেনকে ড্রিঙ্ক দেওয়ার জন্য। সুজেন সেখানে সরি বলে বলে যে আসলে আমি যদি এখন ড্রিঙ্ক করে ফেলি আমি আমার বসকে ড্রপ করে দিয়ে আসতে পারবো না, তাই আমি চাইলে আপনার সাথে চিয়ার আপ করতে পারি। কিন্তু লোকটি রেগে যাওয়ার বলে যে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, আমি এত সুইটলি তোমাকে সার্ভ করে দিয়েছি তাও আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, তাই সে আর কোনো ওয়ে না পেয়ে ড্রিঙ্কটি খেয়ে দিয়ে নেবে। তখনই মিস্টার লি তার হাত থেকে নিয়ে সেই ড্রিঙ্কটা নিজে করে ফেলে তাকে সেভ করার জন্য, কারণ মিস্টার লি বুঝতে পারছিল যে হয়তো সে ড্রিঙ্ক করতে পারে না। কিন্তু একটু পরে আমরা আবার সেই ক্লায়েন্টকে দেখি, সে তো তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে দেয়। আসলে ড্রিঙ্ক করার ফলে সেখানে দুজনেই ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর সেই ক্লায়েন্টই ইচ্ছে করেই তাদের ড্রিঙ্কের মধ্যে নেশা জাতীয় কিছু একটি অ্যাড করে দেয়। আর আমরা সেখানে সেই ক্লায়েন্টকে দেখি, সে তো এখানে সুজেনকে নিয়ে রুমে চলে আসে, তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার লিকে নিয়ে অন্য রুমে চলে গিয়েছিল, হয়তো এগুলো তাদের ধান দেয়। এখানে সেই ক্লায়েন্টটা বলতে থাকে যে আমি এক্ষুনি শাওয়ার নিয়ে আসছি। এই সুযোগে সেখান থেকে সুজেন কোনোরকমভাবে বের হয়ে আসে, আর
এখানে গিয়ে মিস্টার লিয়ের রুমে যে অ্যাসিস্ট্যান্টটা ছিল তাকে ডেকে পাঠায়, আর পিছন থেকে তার মাথায় মারলে সে সেখানেই পড়ে যায়। আর কোনোরকমভাবে মিস্টার লিকে আনার চেষ্টা করে। মিস্টার লি তো সেখানে ড্রাং ছিল, তাই তার ক্লোজ হওয়ার অনেকটা চেষ্টা করে। আর সেই দিনের কথাই ভাবতে থাকে যেদিন মিস্টার লি তার সাথে ক্লোজ হয়েছিল। সে বলে যে আপনি কি এখনও সেন্সে ফিরে আসবেন না, দাঁড়ান এখনই মজা দেখাসি। এটা বলে গ্লাস দিয়ে তার মুখে পানি ছুড়ে মারে। তবুও সে পুরোপুরি সেন্সে ছিল না। সে কোনোরকমভাবে লোকটিকে বাহিরে নিয়ে আসে আর রাস্তায় ফেলে দেয়। আর ভাবতে থাকে যে আচ্ছা, মিস্টার লির সাথে তো আমি অলরেডি নাইট স্পেন্ড করেছি, তাই এখনও যদি আবার করি তাহলে কি কোনো সমস্যা হবে? তার বডিটা কতটা হট। পরের বাড়ি আবার ভাবে যে না না, এগুলো ঠিক নয়, তুই অনেক ভদ্র মেয়ে। এটা বলেই তাকে নিতে গেলে মিস্টার লি বলে যে তোমার শরীরের পারফিউমটা একদমই সুন্দর না। সে রাগ করে চলে যেতে নেয় যে কতটা অ্যারোগেন্ট, সেভ করছি ওটা ভালো লাগে না। কিন্তু মনে পড়ে যায় যে মিস্টার লি তাকে সেভ করতে গিয়েই কিন্তু এই ড্রিঙ্কটা করেছিল, তাই তাকে সেভ করে নিয়ে আসে। আমরা এদিক দিয়ে আবার মিস্টার লিয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখি, সে তো বের করে ফেলেছিল যে সেই ক্লায়েন্টাই তাদেরকে মেডিসিন দিয়েছে, তাই সেই ক্লায়েন্টকে ইচ্ছে মতো ধোলাই করে বাড়ি নিয়ে এমনকি তাকে ব্যাংক্রাপ্টও করিয়ে দিয়েছিল। এখানে মিস্টার লিয়ের অ্যাসিস্ট্যান্টকে দেখি, সে তো বলছিল যে বস, এই প্রথমবার আপনি কারোর জন্য এতটা বেশি টেন্স ছিলেন। তখন সে বলে দেয় যে বিজনেস পারপাস, কিন্তু সে বলে যে না বস, সে হয়তো আপনার জন্য অনেক বেশি স্পেশাল, তাই তো এই ক্লায়েন্টকে নিজেই এসে ধোলাই করলেন। এদিকে আমরা নেক্সট দেখতে পাই যখন সুজেন কাজ করছিল, তার ড্যাড কল করে বলে দেয় যে মিস্টার লিয়ের সাথে মানে তার হাজবেন্ডের সাথে তার গ্র্যান্ডমমের বাসায় যেতে হবে। অন্যদিকে মিস্টার লিকেও গ্র্যান্ডমম বলে দেয় যে তার ওয়াইফকে নিয়ে বাসায় আসার জন্য। তারা দুজনেই একসাথে মানা করে দেয়, আর সামনাসামনি থাকায় দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আমরা মিস্টার লিকে দেখি, সে তো ইভিনিংয়ে ফ্লাওয়ার বুকে নিয়ে রেডি হয়ে তার ওয়াইফের বাসায় চলে যায়। আর অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দেখতে পায় যে আসলে তো লিনের অ্যাপার্টমেন্ট আর সুজানের অ্যাপার্টমেন্ট আমনাসামনিই ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে বাহ, আপনার ফার্স্ট ওয়াইফ আর সেকেন্ড ওয়াইফের হয়তো বেস্টি। তখন মিস্টার লি তাকে থামিয়ে দেয়। অন্যদিকে আমরা আবার সুজানকে দেখি, সে তো মাত্র গোসল করে এসেছিল। যখন কলিং বেল বাজানো হয় সে ডোর ওপেন করেই সাথে সাথেই আবার লক করে দেয়। সে ভয় পেয়ে গিয়েছিল যে দু বছর পর এসেছে, এভাবে তো দেখা যাবে না, তাই সে আগে নিজের ঘরটা গোছানোর চেষ্টা করে আর রেডি হয়ে সামনে যায়। তারা ভিতরে ঢুকতে চাইলেও সে দেয় না, কারণ ভিতরে তো তার অ্যাসিস্ট্যান্টের মানে জব করার সময় যে ড্রেসগুলো পরে সেগুলো থাকে, যদি চিনে ফেলে। সে কোনোরকমভাবে মিস্টার লিকে নিয়ে গ্র্যান্ডমমের বাসায় চলে যায়, আর সেখানে গিয়ে এমন উইয়ার্ডভাবে খেতে থাকে যেন মিস্টার লি তাকে ভাগিয়ে দেয়। কিন্তু গ্র্যান্ডমম বলছিল যে খাওয়া নিয়ে কাউকে কখনো জাজ করার দরকার নেই, দেখো কত সুন্দরভাবে খাচ্ছে, একদম ব্লেসিংস। তখন মিস্টার লি বলে যে গ্র্যান্ডমা, আমার ভয় লাগছে, ও যেভাবে খাচ্ছে মনে হচ্ছে দুদিন পরে তো মোটা হয়ে যাবে। তখন সে বলে ফেলে যে সমস্যা কি, আমাকে নাতিপুতি দিবে তাও গোলুমলু। এটা শুনে দুজনে সেখানে কাশতে থাকে। একটু পরে আবার লিন মিস্টার লিকে কল করে বলে যে আমার পেটে অনেক ব্যথা হচ্ছে, প্লিজ তুমি কি আসবে? সে দৌড়ে সেখানে চলে যায়, আর গিয়ে দেখতে পায় যে সে তো অনেক সুন্দরভাবেই ড্রেস আপ হয়ে এসেছিল তাকে সিরিয়াস করার জন্য। মিস্টার লি বলে যে পেট ব্যথা শেষ? সে বলে যে আসলে ছিল, এখন তোমাকে দেখে ঠিক হয়ে গেছে। তখন মিস্টার লি বলে দেয় যে যেহেতু ঠিক হয়ে গেছে আর মেডে ড্রেস আপ পরে আসো, একটি টাওয়াল দিয়ে বলে যে পুরো ঘরটা ক্লিন করে দিও। এটাতে সে অনেক রেগে যায় আর মন খারাপও করে ফেলে। মিস্টার লি সেখান থেকে চলে আসে। আমরা নেক্সট ডে সুজেনকে দেখি, সে তো তার চাইল্ডহুড ফ্রেন্ড অ্যানের সাথে দেখা হয়ে যায়। অ্যান বলছিল যে তুমি এইভাবে ড্রেস আপ করে কেন আসো, তুমি কি অ্যাব্রডে যাচ্ছ? সে আসলে দুষ্টুমি করছিল, কিন্তু দূর থেকে আবার মিস্টার লি এটা দেখে ফেলে আর ভাবে যে আমি যখন তার ক্লোজ গিয়েছিলাম তখন তো সে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। এটা বলে যে তার হাজবেন্ড রয়েছে, আমি গেলে সমস্যা, অন্য কেউ গেলে কোনো প্রবলেম নেই। এটা বলে রাগ করে সেখান থেকে চলে যায়, যেটাতে তাদের উপরই পানি ছিটে আসে। তখন সুজেন বলছিল ব্যাপার না, চলে আসো। সে যখন অফিসে যায়, এখানে মিস্টার লি তো তাকে জিজ্ঞেস করছিল যে কালকে তুমি যার সাথে ছিলে সেকে তোমার অনেক ক্লোজ। আসলে সে তো এটা মিন করেই বলে হ্যাঁ, যে সে তো আমার ছোট্টবেলার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড টাইপের, তারা একসাথে খাওয়া দাওয়া করে, একসাথে ঘুমোয়, এমনকি অনেক দুষ্টুমিও করে, মারপিটও করে, তাই সে সব কিছুই খুলে বলে। কিন্তু মিস্টার লি বলে যে তুমি হয়তো পাগল হয়ে গেছো, আমি হাফ অ্যান আওয়ার মান্থ দিলাম যে তুমি এই দেড় মাসের মধ্যে যেভাবেই হোক নিজের ট্রিটমেন্ট করো, তুমি কি বলছো তুমি কি বুঝতে পারছো? সে তো বেস্ট ফ্রেন্ড ভেবেই বসছিল, কিন্তু মিস্টার লি অন্য কিছু ভাবছিল। আমরা রাত্রের সিন দেখি, যখন সুজেন আর তার ফ্রেন্ড একসাথে ছিল তখনই আবার মিস্টার লি রাত্রেও তাদের দেখে ফেলে আর বলতে থাকে যে এত রাত্রেবেলা তারা একসাথে কী করছে। মিস্টার লি আর অনেক জেলাস ফিল হচ্ছিল, তাই সে ডিরেক্টলি সুজেনকে কল করে লেট নাইট ওয়ার্কের জন্য তার বাসায় ডেকে ফেলে। এটাতে সুজেন বলে যে ভাই আমার
যেতে হবে, নয়তো আমার স্যালারি কাট করে দিবে। তাই সে এখানে মিস্টার লি এর ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলছিল। দূর থেকে মিস্টার লিও এটা শুনতে পেয়ে যায়, এমনকি সে পিছনে ফিরে মিস্টার লিকে দেখে মনে মনে ভাবে যে শেষ, আমি তো আজকে শেষ। আমরা সুজেনকে দেখি, সে তো মিস্টার লি এর সেই বাসায় যায় যেখানে তো লিনও একই বাসার মধ্যেই ছিল। সুজেন যখন ভিতরে আসে তখনই আবার লিন দূর থেকে তাকে দেখে ফেলে আর ভাবতে থাকে যে সে এখানে কি করছে, তাকে দেখে লুকিয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট তো সুজেনকে নিয়ে মিস্টার লি এর কাছে যায় আর সেখানে মিস্টার লি তাকে দেখে অনেক রেগে ছিল। সুজেন বলে যে বস কি কাজ রয়েছে, তখন মিস্টার লি বলে যে কেন, রাত্রেবেলা কাজ করতে সমস্যা কিন্তু হ্যাং আউট করতে যেতে সমস্যা না। তখন সে বলার চেষ্টা করছিল যে বস আমি তো আমার ফ্রেন্ডের সাথে, কিন্তু তখনই আবার সে কথাটা কাট করে তার কাজগুলো করছিল। সে কাজ শেষ করে যখন মিস্টার লি এর কে দেখাতে যাবে অনেকটা বেশি ক্লোজ চলে আসে, তখন মিস্টার লি এর হাতে পানি পড়ে যায়। সে ক্লিন করতে নিলে মিস্টার লি বলে যে তুমি কি আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো। সে বলে যে না না বস, আপনি কি বলছেন, আমি এরকম মেয়ে নই, আমি তো জাস্ট ক্লিন করার চেষ্টা করছিলাম। তখনই লিন দূর থেকে এগুলো দেখে অনেক বেশি বিরক্ত হয়েছিল, তাই সার্ভেন্টকে দিয়ে পাঠিয়ে দেয় বলার জন্য যে তার অনেক পেট ব্যথা, তাকে নিয়ে যেন হসপিটালে যাওয়া হয়। আর এখানে মিস্টার লিও চলে যায়। এখানে সুজেন ভাবতে থাকে যে ওনার তো ওয়াইফ রয়েছে, তবুও মিস্ট্রেস রেখে দিয়ে সে অ্যাসিস্ট্যান্ট সুজেনকে বাসায় নিয়ে যায় আর মিস্টার লিকে এটা জানিয়ে দেয় যে এখানে হসপিটালে ছিল। এখানে মিস্টার লি বলে যে তুমি কি আবারও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে যে সেদিন রাতে আমার সাথে কে ছিল, তার কাছ থেকে কেন যেমনি আমার ফ্যামিলিয়ার সেরকম ফিলিংসই আসে না। দূর থেকে আবার এই জিনিসটা লিনও শুনতে পেয়ে যায়, তাই নেক্সট ডে আবার সে সুজেনের কাছে চলে যায়, জিজ্ঞেস করতে থাকে যে তুমি তো আমার বেস্টি, তোমার কাছ থেকে অনেক ভালো স্মেল আসে, তুমি কী কী ইউজ করো বলবে। আর এই গাথাটাও সব কিছুই বলে দেয় যে সে কোন লোশন কোন শ্যাম্পু কী ইউজ করে। এখানে তো সে অনেক খুশি ছিল। অন্যদিকে আমরা মর্নিংয়ে দেখতে পাই যে সুজেন যখন কাজে গিয়েছিল সে কেন জানি বারবার ভমিটিং করছিল। তার ফ্রেন্ড বলে যে আমি দেখছি তোমার শরীর অনেক খারাপ, তুমি কি প্রেগনেন্ট। এই জিনিসটা সেও চেক করার জন্য হসপিটালে যায় আর দেখতে পায় যে আসলেই সে প্রেগনেন্ট। মিস্টার লি এর অ্যাসিস্ট্যান্টও তাকে জানায় যে বস ইদানিং না সুজেন ম্যামকে দেখছি সে অনেক বেশি দুর্বল, সে জাস্ট ভমিট করছে। মেয়েটি গাধা হলেও মেয়েটি কিন্তু অনেক হার্ডওয়ার্কিং, অনেক দুর্বল হয়ে গেছে হয়তো, আমি কল করে জেনে নিব। মিস্টার লিও এটা শোনার পর অনেক টেন্সড হয়ে পরে তার ব্যাপারে। এখানে আমরা সুজেনকে দেখি, সে হসপিটাল থেকে বের হয়েছিল আর ভাবছিল যে এই বাচ্চাটি তো মিস্টার লি এর। সত্যি সত্যি আমি নিজেকেই একটি মজা বানিয়ে ফেলেছি, আমি এখন কি করব। তখনই মিস্টার লি এর কল আসে যে আমাদের একটি বিজনেস ট্রিপে যেতে হবে। সে মানা করে আর বলে যে আমার শরীর ভালো না। মিস্টার লি বলে দেয় যে তাহলে কালকে থেকে অফিসও এসো না। তখন সে ইমিডিয়েটলি রাজি হয়ে যায়। রাস্তায় আমরা সুজেনকে দেখি, সে তো মিস্টার লিকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা আপনার ওয়াইফের সাথে আপনার কীরকম সম্পর্ক। সে বলে দেয় যে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। তখনই আবার তার গাড়ির একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। লোকটি তো এখানে সুজেনের উপর অনেক রেগে যাওয়া বলতে থাকে যে আমি জানতাম যে কোনো লেডি ড্রাইভ করছে, নয়তো এরকম ড্রাইভিংয়ের কথাই না। তখন সেই লোকটির প্রেগনেন্ট ওয়াইফ তাকে বলছিল যে বাদ দাও না, কিন্তু লোকটি তাকে স্ল্যাপ করে। এটা দেখার পর সুজেন অনেক রেগে যাওয়া বলতে থাকে যে আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনি কীভাবে তার সাথে এরকম বিহেভ করতে পারেন। লোকটি তো সুজেনের উপরই হাত তুলতে নিচ্ছিল। তখন এবার মিস্টার লু সেখানে চলে আসে আর লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা একটি বারে চলে গিয়েছিল যেখানে তো ক্লায়েন্ট তাদের সাথে কোলাবরেট করার কথা বলে, কিন্তু সুজেনকে দেখে তার অনেক পছন্দ হয়ে যায়। সুজেনকে ড্রিঙ্ক করার কথা বলে, কিন্তু সে বলে দেয় যে সে ড্রিঙ্ক করে না। লোকটি বলে যে তাহলে আমি কোলাবরেটও করবো না। সে আসলে মিস্টার লু ছিল যেই কিনা অন্য আরেকজন মিল্লি ছিল। এখানে সে যখন রাজি না হয়েছিল তখন মিস্টার লি তাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মিস্টার লু বলে যে তুমি কি প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাও না। মিস্টার লু কোনো কিছুই বলে না। নেক্সট ডে আমরা সুজেনকে দেখি, সে তো মিস্টার লু এর সাথে বসেছিল। আসলে মিস্টার লি সুজেনকে নিয়ে এখানে এসেছিল। এখানে তো মিস্টার লি মিস্টার লু এর ড্যাডের কাছ থেকে অলরেডি প্রজেক্টটা সাইন করে নিয়ে এসে পড়েছিল কোলাবরেশনের জন্য, কিন্তু অন্যদিকে সুজেন তো এই ব্যাপারটা জানতো না। মিস্টার লু এখানে তার অনেকটা ক্লোজ চলে আসার বলে যে তুমি আমার সাথে কোঅপারেট করো, এই প্রজেক্টটা পেয়ে যাবে। আসলে সে চাচ্ছিল যে সুজেন তার সাথে কাজ করুক তার হয়ে, কিন্তু মিস্টার লি আবার দূর থেকে এটা দেখে ফেলে আর তাকে সেখান থেকে নিয়ে চলে আসে আর বলতে থাকে যে সে ক্যারেক্টারলেস, তার ক্যারেক্টার সমস্যা আছে, তুমি তার কাছ থেকে যত দূরে থাকবে ততই ভালো। এখানে
আমরা মিস্টার লিকে দেখি সে তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। অনেক কষ্ট করে সুজেন তাকে কোনোরকমভাবে সামলে নিয়ে আসে, কিন্তু একটু পরে আবার মিস্টার লু তাকে কল করে একটি প্রজেক্টের ব্যাপারে কথা বলার কথা বলে। কিন্তু সেখানে যাওয়ার পর মিস্টার লু তাকে বলে যে দেখো তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি কি প্লিজ একটু ক্লোজ আসবে। সে তার কানে কানে বলছিল যে আমি কিন্তু 3 times বেটার অপশন দিব, এমনকি 3 গুণ বেশি টাকা দিয়ে তোমাকে রাখবো, তুমি কি আমার সাথে কোলাবরেট করবে, আমার সাথে কাজ করবে। দূর থেকে আবার মিস্টার লি যখন একটু ঠিক হয়ে যায় সেখানে চলে এসে তাদের একসাথে দেখে সেখানে চলে যায়। এখানে সুজেন তাকে সুন্দর করে বসিয়ে বলে যে আপনি এখানে বসুন বস। সে বলে যে হয়তো তোমরা অনেক ভালো টাইম স্পেন্ড করছো। সুজেন বলে যে না না আপনি ভুল ভাবছেন, এরকম কোনো কিছুই নয়, উনি তো জাস্ট প্রজেক্ট নিয়ে কথা বলতে নিয়েছিল। তখনই মিস্টার লু তাকে টেনে বলে যে আমার তাকে অনেক পছন্দ হয়েছে। মিস্টার লি এটাতে অনেক বেশি রেগে যায় আর তাকে নিয়ে সেখান থেকে চলে আসতে নেয়। বাহিরে আসার পর সুজেন বলছিল যে বস আপনি ভুল ভাবছেন, এরকম কোনো কিছুই না, মিস্টার লু ইনোসেন্ট, আমিও ইনোসেন্ট, উনি তো জাস্ট প্রজেক্ট নিয়ে কথা বলছিল আর বলছিল যে ওনার সাথে যেন কাজ করি। তখন মিস্টার লু কিছু বলতেই নেবে পিছন থেকে আবার একটি ট্রলি আসছিল, তার থেকে সেভ করতে গিয়ে মিস্টার লিকে সরিয়ে সে নিজেই পায়ে অনেক ব্যথা পেয়ে যায়। দূর থেকে আবার মিস্টার লু এটা দেখে দৌড়ে আসে। মিস্টার লি বলে যে চোখে এভাবে দেখছো কি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। মিস্টার লু বলে যে এসেছো কোলাবোরেশন করতে, আমাকে তো ড্রাইভার বানিয়ে দিলে। তারা হসপিটালে যাওয়ার পর মিস্টার লি এখানে তার প্রতি অনেক টেন্স ছিল, ডক্টর বলে যে এটা ঠিক হয়ে যাবে। একটু পরে তার একটি ইম্পর্টেন্ট কল আসলে সে বাহিরে চলে যায়। তখনই আবার ডক্টর বলছিল যে আপনার হয়তো আপনার টেক কেয়ার করা দরকার। তখন মিস্টার লি বলে, মিস্টার লু বলে যে আপনি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকোচ্ছেন, ওনাকে আপনি এত খেয়াল রাখার কথা কেন বলছেন, এটা তো জাস্ট সামান্য একটু ইঞ্জুরিস ছিল। তখন ডক্টর বলে দেয় যে উনি তো 1 month প্রেগনেন্ট, ওনার নিজের উপর খেয়াল রাখা দরকার। তখনই মিস্টার লু বুঝতে পেরে যায় যে এটা কার বাচ্চা। তখন সুজেন তাকে রিকোয়েস্ট করে যেন এই ব্যাপারটা মিস্টার লিকে না জানায়, যদি জানায় হয়তো মিস্টার লি তাকে অফিস থেকে বের করে দিবে, এমনকি তার এই বাচ্চাটাকেও আবাসন করিয়ে দেবে। সে আসলে ভয় পেত মিস্টার লিকে, কারণ সবাই বলতো মিস্টার লি অনেক অ্যারোগ্যান্ট, অনেক রুড, সেটা ভেবেই সে এটা ভাবছিল। তাই সে ডিসাইড করে মিস্টার লিকে এই ব্যাপারে জানাবেই না। মিস্টার লি আসার পর এখানে মিস্টার লু বলে দেয় যে আপনারা কথা বলুন, আমি চলে যাচ্ছি। একটু পরে সেখানে আবার সুজেনের বেস্ট ফ্রেন্ড সেখানে চলে আসে আর তাকে দেখে এমনিতেও মিস্টার লি অনেক রেগে গিয়েছিল আর তার কার্ডে দিয়ে বলে যে যা পেমেন্ট হবে সব কিছু দিয়ে চলে এসো। আর সেখানে তার ফ্রেন্ড বলছিল যে বাহ তোমার বস তো অনেক হ্যান্ডসাম। সে বলে যে অলরেডি ওয়াইফ রয়েছে আর মিস্ট্রেসও রাখছে। তখন তার ফ্রেন্ড বলে যে ও তাহলে তো অনেক বাজে একটা লোক, তারা তো সেখানে অনেক হোমশুটি করছিল। অন্যদিকে আমরা গ্র্যান্ডমামকে দেখি, সে যখন মিস্টার লির বাসায় যায় লিনের সাথে দেখা হয়, লিন তো তার সাথে অনেক মিসবিহেভ করে। গ্র্যান্ডমাম এটাতে অনেক রেগে যায় আর তার সার্ভেন্টকে দিয়ে তাকে ইচ্ছে মতো স্ল্যাপ করায়। এখানে তো লিন অনেক রেগে যায় আর বলতে থাকে যে মিস্টার লিকে দেখো এই ওল্ড লেডি আমার সাথে কীরকম বিহেভ করছে। মিস্টার লু যখন তার গ্র্যান্ডমামকে গ্র্যান্ডমাম বলে ডাকে সে তো সেখানে নাটক করতে থাকে আর তার পায়ে পড়ে বলতে থাকে যে আমরা দুজনকে অনেক ভালোবাসি, আমি তার জন্য সব কিছু করতে পারবো। গ্র্যান্ডমাম বলে যে তাহলে তুমি তাকে ছেড়ে দাও আর তার ওয়াইফ আসলে তার কাছেও তুমি ক্ষমা চাইবে। তখনই মিস্টার লু ভাবে যে এটাই সুযোগ, আমার মিস্ট্রেস থাকবে, এই জিনিসটা বলে হলো আমি আমার ওয়াইফের কাছ থেকে একটু ছাড়া পেয়ে যাব। আসলে মিস্টার লি জানতোই না যে সুজেনই তার ওয়াইফ, আর এই জিনিসটা আবার সুজেন জানতো। সে তার ওয়াইফকে কল করলেও সে কলটি রিসিভ করে না। নেক্সট মর্নিং আমরা সুজেনকে দেখি, তার ফ্রেন্ড বলছিল যে আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি আর কালকে হয়তো তোমার হাজব্যান্ড তোমাকে কল করেছিল, তাই আমি কলটি রিসিভ করিনি, তুমি ঘুমাচ্ছিলে। কিন্তু সে ভাবে যে হয়তো গ্র্যান্ডমম জানতে পেরে গেছে, তাই হয়তো আমাকে দিয়ে কল করেছে। তাই সে গ্র্যান্ডমমকে কল দিলে গ্র্যান্ডমম তো বলে দেয় তার কাছে যাওয়ার জন্য। সুজেনও ভাবে যে ঠিক আছে, দেখে নিই মিস্টার লি এর সেই মিস্ট্রেসটা দেখতে কেমন। এখানে যাওয়ার পর তো গ্র্যান্ডমাম বলছিল যে আজকে তাকে আমরা দুজন মিলে ইচ্ছে মতো ধোলাই করবো। আর সুজেনও সেখানে রেডি হয়ে যাওয়ার বলতে থাকে যে আমি কি নিয়ে যাব। সে বলে যে ফ্লাওয়ার বুকে নাও। তারা দুজন মিলে হামলা করতে যাচ্ছিল, সেখানে গিয়ে দেখে যে সেখানে জাস্ট মিস্টার লি ছিল। তারা খুঁজতে থাকে যে সে কোথায়। এখানে তো গ্র্যান্ডমম একদিকে খুঁজছিল, সুজেন আর একদিকে। গ্র্যান্ডমম সেখানে বলছিল যে তুমি তোমার ওয়াইফকে কীভাবে ধোকা দিতে পারো, তুমি তো বলেছিলে সেই মেয়েটিকে দিয়ে আজকে তার কাছে ক্ষমা চাওবে। তখন এখানে মিস্টার লি বলে দেয় যে দেখো গ্র্যান্ডমম, এমনিতেও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই সে বাঁচে না মরে তার বিষয়ে তার আমার কোনো ইন্টারেস্ট নেই, সে জাহান্নামে যাক। এটা শোনার পর তো গ্র্যান্ডমমের শরীর খারাপ হতে থাকে, কারণ সে তো সুজেনকে অনেক
পছন্দ করত। গ্র্যান্ডমমকে সার্ভেন্ট দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আর মিস্টার লি আবার এখানে সুজেনকে থামিয়ে দেয় আর বলতে থাকে যে তোমার তো ছেলের অভাব নেই, তাহলে তুমি এখানে আবার এভাবে গ্র্যান্ডমমকে নিয়ে এখানে নাটক করার কি আছে। সে বলতে থাকে যে মিস্টার লি আপনি আসলেই আমাকে ঘৃণা করেন, তাই না? সে বলে দেয় যে তোমার মতো ওয়ার্থলেস মহিলা আমি কোথাও দেখিনি, আমার তোমাকে দেখলে ঘৃণা হয়। এটা শোনার পর সে কান্না করতে থাকে আর ভাবতে থাকে যে আর তিনটা মাসি, তারপর আর আপনারা আমাকে দেখি ঘৃণা করারও কোনো প্রয়োজন নেই। আমরা সুজেনকে দেখি সে তো মন খারাপ করে বাসায় চলে গিয়েছিল, আর তার সেই শয়তান ফ্রেন্ডটা তার কাছে চলে আসে আর বলতে থাকে যে তোমার মন খারাপ কেন। সুজেন বলে যে আমি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছি, আসলে আমার হাজবেন্ড আর কেউই না, মিস্টার লি ছিল। এটা শোনার পর তো সে একটু নার্ভাস হয়ে যায় যে কি মিস্টার লি। তখন সে বলে যে আর আমি প্রেগনেন্ট মিস্টার লি এর বেবিকে নিয়ে। এটা শোনার পর তো সে অনেক অবাক হয়ে যায় আর বলে যে তুমিও প্রেগনেন্ট। সে একটু নাটক করে বলে যে আমি শুনেছি তার সার্ভেন্ট মানে সেই মিস্ট্রেসটাও নাকি প্রেগনেন্ট। এটা শোনার পর সে বলে যে যাই হোক না কেন, এখন তো আর আমরা একসাথে থাকবো না, আমি ভেবেছি তাকে ডিভোর্স দিয়ে দিব। আর এরকম মানুষের সাথে থাকা চেয়ে না থাকাটাই বেশি বেটার মনে হচ্ছে আমার কাছে। মানে তো তার ফ্রেন্ড কোনোরকমভাবে তাকে বুঝিয়ে শুনে রাজি করে ফেলে যেন অ্যাবর্শন করিয়ে নেয়, কারণ সিঙ্গেল মাদার হওয়া নাকি অনেক বেশি কষ্টের। আমরা এদিক দিয়ে সুজেনকে দেখি, সে তো মিস্টার লি এর কাছ থেকে দেড় মাসের জন্য ছুটি নিয়ে নেয়, মিস্টার লিও সেটা দিয়ে দিয়েছিল। সে তার ফ্রেন্ড লিনকে নিয়ে হসপিটালে চলে গিয়েছিল, কিন্তু সেই জিনিসগুলোই ভাবতে থাকে যে কীভাবে সে অফিসে ছুটির জন্য যাওয়ার পর মিস্টার লি প্রথমত তাকে বসায়, তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয়, তারপর জিজ্ঞেস করে যে এখন তোমার কী লাগবে, এমনকি ড্রিঙ্ক নিয়েও তাকে অনেক হেল্প করেছিল, তাই হয়তো এখন তার একটি চান্স নেওয়া দরকার। সে বাহিরে চলে আসে, লিন তাকে জিজ্ঞেস করে যে তুমি যে চলে আসলে। তখন সে বলে দেয় যে আমি অবশ্যই করব না। লিন এটাতে অনেক রাগ করার বলে যে এটা কিন্তু তোমার জন্য অনেক টাফ হবে, তোমার ড্যাডও তোমাকে পছন্দ করে না, আর তুমি তো তোমার হাজবেন্ডকে ডিভোর্সও দিয়ে দিচ্ছ। সে বলে দেয় যে না, আমি এই বেবিটা রাখবো আর আমি জানি তুমি আমাকে হেল্প করবে। লিন তো এখানে তার সামনে স্মাইল করার চেষ্টা করে, কিন্তু সে চলে যাওয়ার পর সে একজনকে কল করে বলে দেয় যে তোমার হেল্পের প্রয়োজন। বারে মিস্টার লি আর মিস্টার লুকে দেখি তারা তো একসাথে বসে ড্রিঙ্ক করছিল। মিস্টার লু লিকে জিজ্ঞেস করছিল যে তোমার সেই অ্যাসিস্ট্যান্ট আসেনি। মিস্টার লি বলে যে তুমি তার বিষয়ে অনেক বেশি কিছু জানার চেষ্টা করছো। আসলে মিস্টার লি সুজেনের উপর রাগ করেছিল সেই হসপিটালে তার বেস্ট ফ্রেন্ডকে দেখার পর থেকে। এখানে তো মিস্টার লু বলছিল যে কারণ আমি তার প্রতি অনেক ইন্টারেস্টেড, কত মেয়ে দেখি সে তোমার আশেপাশে ঘুরছে, কিন্তু এই মেয়েটি তো তোমাকে কখনো পাত্তাই দেয়নি। তখনই আবার মিস্টার লি সেখানে সুজেনকে দেখতে পায়। সুজেন এসে মিস্টার লু এর পাশে বসে পড়ে। মিস্টার লি এর পাশে থাকা মেয়েটি মিস্টার লুকে জিজ্ঞেস করে যে এই মেয়েটিকে। তখন মিস্টার লু তো সেখানে বলে দেয় যে আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। মিস্টার লি এটা শোনার পর অনেক রেগে যায়, সেখান থেকে উঠে চলে যায়। একটু পর আমরা মিস্টার লুকে দেখি, সে বলছিল যে আমি জানি তুমি প্রেগনেন্ট, তুমি যার বেবি নিয়ে প্রেগনেন্ট হও না কেন, আমি সিনসিয়ারলি তোমার সাথে থাকতে চাই, তুমি প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। কিন্তু সুজেন সেখানে মানা করে দেয় আর চলে আসে আর বলে যদি এরকম রিজন হয় তাহলে আর কখনোই আমাকে ডাকবেন না। আমরা সুজেনকে দেখি, সে তো অলরেডি রেডি হয়ে মিস্টার লি এর ওয়াইফ সেজে চলে গিয়েছিল তাকে ডিভোর্স দেওয়ার জন্য, কারণ এমনিতেও তার বিহেভিয়ার অনেক রুড ছিল। এমনকি সে যখন আগামীকাল রাতে মিস্টার লি এর সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনি আপনার ওয়াইফের ব্যাপারে কী ভাবেন, সে বলে দেয় যে সে অনেক রেডি, এমনকি এটাও বলে যে সে যদি প্রেগনেন্টও হয় আমি কখনোই তার বাচ্চাটিকেও অ্যাকসেপ্ট করবো না। এগুলো শোনার পর সে তাকে ডিভোর্স দিতে চলে আসে, এমনকি সেই ডিভোর্স লেটারে কম্পেনসেশন 30 মিলিয়ন বন রাখে। মিস্টার লি এটা দেখে বলে যে তোমার ফ্যামিলি তো এমনিতেও অনেক গ্রেডি ছিল আর আমি জানতাম যে তুমি অবশ্যই টাকা নিবেই। তো আর সেই মনে মনে ভাবে যে এটা তো জাস্ট আমি আমার বাচ্চাকে যেন ভালোভাবে রাখতে পারি তার জন্য নিয়েছি, কারণ এই জবের টাকায় এনাফ না। সে সেখানে ডিভোর্সটা নিয়ে নেয়। বাহিরে আসার পর সে চলে যেতে নিলেই আবার সে দেখতে পায় যে তার ফ্রেন্ড লিনের সেই ব্যাগটা ছিল, যে ব্যাগটা সে তাকে গিফট করেছিল। সে লিনকে কল করলেও লিন কল রিসিভ করে না, তাই সে বাসায় চলে যায়। সে যখন বাসায় যায় সে তার ফ্রেন্ড লিনকে বলে যে আমি ডিভোর্স নিয়ে নিয়েছি। তখন তার ফ্রেন্ড অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে যে এই প্রথম ফ্রেন্ড তুমি হবে যে তোমার ফ্রেন্ডের ডিভোর্স কথা শুনেও অনেক খুশি। তখন সে বলে যে আসলে আমি খুশি কারণ সেই লোকটি তো অনেক বাজে, এমনকি মিস্ট্রেস রেখে সে। তখন তার কেন জানি সন্দেহ হচ্ছিল, সে বলে যে চলো দুজন মিলেই মিস্টার লির মিস্ট্রেসকে দেখি আর তাকে একটি উচিত শিক্ষা দিই। লিন মানা করে, কিন্তু সে তাকে হ্যাঁ বলে দিয়ে আর বলে যে আচ্ছা ঠিক আছে তুমি বাসায় চলে যাও। এখানে তো সুজেন তার পিছু করে, কিন্তু লিন অনেক শাতির মাইন্ডের একটি মেয়ে ছিল, সে অলরেডি একজনকে বলে দিয়েছিল তার সাথে নাটক করার জন্য, আর সেখানেই সে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে নেয়। আর সুজেনের মনে যে সন্দেহগুলো ছিল সেগুলো কেটে যায়।
আমরা মিস্টার লিকে দেখি, সে তো তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা সুজেন কোথায়, সেই অনেক দিন যাবত অফিসে আসছে না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে বস, আপনি নিজেই তো তাকে 1.5 মাসের ছুটি দিয়েছিলেন। তখন সে বলে দেয় যে তাকে এক্ষুনি বলো অফিসে আসতে। কেন জানি সে মনে মনে ভাবে তাকে ছাড়া এই অফিসটা খালি খালি লাগে। তখন এই অ্যাসিস্ট্যান্ট বলে ফেলে যে আমার মনে হয় বস সে প্রেগনেন্ট। এটা বলেই পরক্ষণে নিজের মুখে থাপ্পড় দেয় আর বলে যে আমি কেন এটা বলতে গেলাম, এখন তো আমার ক্লাস লেগে যাবে। বস অনেক রেগে যায়, বলে যে কী বলছো কে সব কিছু, ওনার হাজবেন্ড তো মারা গেছে। তখন সে বলে যে না, দেখলাম যে আমরা যে মানে কোম্পানির বিজনেস ট্রিপে গিয়েছিলাম সেখানে সে যে জিনিসই খাচ্ছিল সেটাতেই বমিট ফিল করছিল। তখন মিস্টার লো ভাবে যে হ্যাঁ আমিও নোটিস করেছিলাম, লাস্ট টাইম আমার সামনেও সে বমিট ফিল করেছে। এদিক দিয়ে আবার আমরা সুজেনকে দেখি, তাকে তো সে যখন হসপিটালে ছিল তখনই আবার দূর থেকে তার ফ্রেন্ড লিনকে দেখতে পায় যে ডক্টরের সাথে কথা বলছিল, বলছিল যে তার প্রেগনেন্সির রিপোর্টও যেন 1 মান্থের করে দেওয়া হয়। সে মনে মনে ভাবে যে কি লিনও প্রেগনেন্ট, সে অন্য কিছু শুনতেই নেবে। তখনই তার ফোনটি রিং হয়ে যায় আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তার কল আসে অফিস থেকে, সে অফিসে আসার পর মিস্টার লিকে জিজ্ঞেস করে যে আপনি আমাকে এইভাবে ইমার্জেন্সি কেন ডেকেছেন। তখন সে বলে দেয় যে তুমি প্রেগনেন্ট। তখন সে বলে যে হতেই পারি। তখন সে বলে যে তুমি কি মিস্টার লুকে নিয়ে প্রেগনেন্ট। তখন সে বলে যে এটা কিন্তু আমার পার্সোনাল ম্যাটার, আমি এখানে জব করি, তার মানে এটা না যে আমার পার্সোনাল ম্যাটার নিয়ে প্রফেশনালিও এটাকে মিক্স করে দেওয়া হবে। মিস্টার লু এটাতে অনেক রেগে যায়, বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি কি যার তার সাথেই প্রেগনেন্ট হয়ে যেতে পারবে, সে তার সাথে অনেক রুডলি বিহেভ করে, এটাতে সে অনেক কষ্ট পেয়ে যায়, কারণ এমনিতেও তার প্রত্যেকটা বিহেভিয়ারে সে তার মনটাই ভেঙে গিয়েছিল। সে বলে যে এই সব বিষয় নিয়ে আপনি আর আমার সাথে কথাই বলবেন না, আপনার জন্য আমি একটি জিনিস এনেছি, আসলে সেটা রিজাইন লেটার ছিল। সে তো সেখান থেকে রিজাইন নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সে শোনে না। এতে তো মিস্টার লি অনেক বেশি কষ্ট পেয়ে যায় আর সে তার রাগ আর তার ফিলিংসটা কাউকে বলতেও পারছিল না। সে অনেক ড্রিঙ্ক করে ফেলে আর সেখানেই তার বাড়ির সামনে গিয়ে অনেক হাঙ্গামা করতে থাকে, কারণ সে তো সেক্রেটারির বাসা চিনত। কিন্তু ড্রাঙ্ক থাকার কারণে সে বুঝতে পারছিল না যে এটা তো তার ওয়াইফেরই বাসা। সে সেখানে গিয়ে অনেক হাঙ্গামা করে। তখনই আবার সেখানে সুজেনের ফ্রেন্ড চলে আসে, যেহেতু তাকে দেখে বলছিল যে আপনি কি ইডিউডিও নেন যে আপনি আপনার সেক্রেটারির বাসার সামনে এসেও হাঙ্গামা করবেন। তখন সে বলতে থাকে যে আমার সেক্রেটারি আমার ইচ্ছে, সেখানে গিয়ে অনেক রাগারাগি করছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে আর তার ফ্রেন্ডের সাথে কথা বলে বুঝতে পেরে যায় যে আসলে সেক্রেটারি আর মিসেস লিন একই মানুষ, মানে মিস্টার লিয়ের ওয়াইফ আর সেক্রেটারি সুজেন একই মেয়ে। এটা শোনার বোধে সে অনেক অবাক হয়ে গিয়েছে। সুজেনের ব্যাপারে সে বলতেই নেবে যখন তার মানে সে একটু কন্ট্রোলে আসে, তখনই আবার সেখানে সুজেনের ড্যাড চলে আসে আর বলছিল যে সান ইন ল, আমার মেয়ের সাথে তো এখনও তোমার বিয়ের সম্পর্ক রয়েছে, তুমি কেন আমাদের সাথে প্রজেক্টে সাইন করছো না। তখন সে বলে দেয় যে আপনি হয়তো জানেন না, আমি আপনাকে জানিয়ে দিই যে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিতে যাচ্ছি। তখন তার ড্যাড বলে ফেলে যে কি, তার মানে কি সেদিন রাতে আমার মেয়ে তোমাকে ভালোভাবে সার্ভ করেনি, তুমি যে ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে। তখন মিস্টার লি বলে যে মানে সেদিন রাত্রে কাকে পাঠিয়েছিলেন। তখন তার ড্যাড বলে দেয় যে সেদিন রাতে তো তোমার সাথে আমার মেয়ে ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমারও আপনাকে কিছু বলার আছে, আসলে আপনি যাকে সেক্রেটারি সুজেনের বয়ফ্রেন্ড ভাবছেন সে আসলে তার বয়ফ্রেন্ড না, তার বেস্ট ফ্রেন্ড, আর আসলে আপনার ওয়াইফ আর সেক্রেটারি সুজেন দুজন একই মেয়ে। এটা শোনার পর তো সে অবাক হয়ে যায় আর দৌড়ে বের হয়ে যায় তার ওয়াইফকে খোঁজার জন্য, কারণ সে তো এখন সুজেনকে ভালোবেসে ফেলে। অন্যদিকে আমরা লিনকে দেখি, সে তো লোক হায়ার করেছিল সুজেনকে অ্যাভয়েশন করানোর জন্য আর সেই লোকগুলো তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সে তো বলছিল যে তোমাদের যত টাকা প্রয়োজন আমি দিয়ে দিব, তুমি প্লিজ আমার বাচ্চাটিকে ক্ষতি করো না। সে জিজ্ঞেস করছিল যে আমাকে এখানে কেন এনেছো, লোকটি বলে যে তোমাকে অ্যাভয়েশন করানোর জন্য। তখন সে জিজ্ঞেস করে যে আপনাদেরকে কে টাকা দিয়েছে। তারা তো এখানে লিনের কথা মতো বলে দেয় যে তোমার হাজবেন্ডটি আমাদেরকে এখানে পাঠিয়েছে তোমার অ্যাভয়েশন করানোর জন্য। সে তো অনেক ভয় পেয়ে যায় আর অনেক চেষ্টার পর সে সেখানে ফাইট করে, এমনকি সেখানে তার হাতে কামড় দিয়ে সে বের হয়ে যায়। অন্যদিকে আমরা লিনকে দেখি, সেই লোকটি তো তার কাছে চলে গিয়েছিল। লিন অনেক রাগ করছিল যে তোমাদের একটি কাজ দিয়েছি সেটাও তুমি ঠিক মতো করতে পারছো না, শুধু শুধুই আমার কাছ থেকে টাকা নিচ্ছ, এভাবে যদি চলতে থাকে তাহলে তো মিস্টার লিন জেনে পেরে যাবে যে আমার ফ্রেন্ডই আসলে তার ওয়াইফ,
আর তখনই সেখানে সুজেন তাকে কল করে আর বলে যে আমি ইনজিওর অবস্থায় রয়েছি, প্লিজ আমাকে হেল্প করো, আমি হসপিটালে আসছি। সে বলে দেয় যে ঠিক আছে, তুমি এই হসপিটালে চলে আসো, আমি এখানেই রয়েছি। তার তো এখানে প্ল্যানটা সাকসেসফুল হওয়ারই ছিল, কারণ সে অনেক খুশি হয়ে যায় যে সে যার কাছ থেকে বাঁচতে চাচ্ছে সে নিজেই আবার সেখানেই আসছে। আমরা সুজেনকে দেখি সে তো দৌড়ে ক্যাবিনের ভিতরে ঢুকে, কিন্তু ঢোকার পর সেই লোকটিকে দেখে ভয় পেয়ে আবার দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে লোকটি তাকে থামিয়ে দেয়। আর এখানে তো লিনের আসল চেহারাটা তার সামনে চলে আসে আর বলে যে তার মানে তুমিই আমার হাজবেন্ডের মিস্ট্রেস, যে কিনা তার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। সে বলে দেয় যে হ্যাঁ, আমার বেবির ফিউচারের জন্য অবশ্যই তোমার বেবিকে অ্যাবর্শন করাতেই হবে, আর তুমিই তো বলেছিলে যে তোমার যা সব কিছুই আমার, তাই তোমার যা আছে সব কিছুই আমি নিয়ে নিতে চাই। তখন সে বলে দেয় যে তুমি এগুলো কেন করছো। সে বলে যে কারণ সে অনেক রিচ, অনেক হ্যান্ডসাম, আর যেহেতু তোমার তাকে প্রয়োজন নেই, তাহলে আমাকেই তাকে দিয়ে দাও। এখানে তো সুজেন তাকে অনেক রিকোয়েস্ট করছিল যে তুমি তাকে নিয়ে নাও, তার সব কিছুই নিয়ে নাও, কিন্তু আমার বেবিটাকে ছেড়ে দাও, প্লিজ তুমি আমাকে এতটুকু হেল্প করে দাও, আমার বেবিটাকে তুমি হার্ট করো না। কিন্তু সে তার কোনো কথাই শোনে না আর বলে দেয় যে এখন তো তোমার অ্যাবর্শন করতেই হবে। কিন্তু সে সেখান থেকে কোনোরকমভাবে ছুটে বের হয়ে আসতে নেয়, তারা তো তাকে ছাড়ছিলই না। তখনই মিস্টার লি সেখানে চলে আসে আর মিস্টার লিকে দেখে তো সে আরও ভয় পেয়ে গিয়েছিল, সেভাবে যে এখন হয়তো তারা একসাথে মিলে তাকে অ্যাবর্শন করাবে। সে মিস্টার লি এখানে এসে তাকে জড়িয়ে ধরলেও সে তো তার হাতে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। বাহিরে এসে মিস্টার লি তাকে পিছন থেকে হাক করে বলে যে প্লিজ আর ভয় পেও না, আমি সব কিছুই জানতে পেরে গিয়েছি, আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ফ্রেন্ডকে এক্ষুনি জেলে পাঠিয়ে দিচ্ছি, আমি বুঝতে পারিনি যে তুমিই আমার অ্যাসিস্ট্যান্ট, আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি সবসময় ভাবতাম যে তুমি অনেক গ্রেডি, টাকার লোভে এগুলো করছো, আর আমি বুঝতে পারিনি যে এরকম কোনো কিছুই হয়েছে যে তুমি আমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এমনকি সে তাকে আবারও ক্যাবিনে অ্যাডমিট করিয়ে দেয়, এমনকি তার অনেক টেক কেয়ারও করে। আর এই কিউ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। সাবস্ক্রাইব ফর নেক্সট কিউ ড্রামা। আল্লাহ হাফেজ।